আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল আনাম 96 নম্বর সূরার প্রথম তিনটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। তো এখানে প্রথম আয়াতে সমগ্র সৃষ্টির কথাই বলেছেন, দ্বিতীয় আয়াতে বিশেষ করে মানব সৃষ্টির কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, এটা একটি বৈজ্ঞানিক উপায়ে মানুষের দেহকে আল্লাহ তাআলা গঠন করেছেন বলে সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি প্রসঙ্গে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে যে এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না এক সময়। আপনার আমার কারো অস্তিত্ব কখনোই কি এক সময় ছিল না। মানুষের দেহ গঠনের দিকে দৃষ্টিপাত করলে বিস্ময়ের আপনার হতবাক হয়ে যাওয়া যায়, হতবাক হতে হয় যে অসংখ্য কোষ বা সেল দিয়া মানব দেহ গঠন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি হলেন রব। তাহলে রবের পরিচয় কি? যিনি আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন তিনি হলেন কি? রব। তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি রব। রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার রব। তাহলে লক্ষ 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 কোষ দিয়েই মানব দেহ গঠিত। তো এখানে প্রথমত তো কোষ একটা দিয়েই শুরু হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অসংখ্য কোষে পরিণত করেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের দেহের ভিতরে অসংখ্য সেল বা কোষ রয়েছে। এই কোষগুলা আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে মানুষের দেহ সৃষ্টি করেছেন, নৈপুণ্যতার এক অদ্ভুত জটিল সৃষ্টি। এই অসংখ্য কোষ সর্বপ্রথম বিস্তৃত লাভ করেছে একটি মাত্র কোষ থেকে। সূচনায় যা ছিল একটি পুরুষ প্রজনন কোষ যাকে বলা হয়েছে শুক্রাণু, এবং আর একটি স্ত্রী প্রজনন কোষ যাকে বলা হয়েছে ডিম্বাণু। এই দুটো কোষের মিলিত হওয়াকে বলা হয়েছে নিষেক। এই দুটো কোষ মিলিত হয়ে যে কোষটি উৎপন্ন হয়েছে তাকে বলা হয়েছে জাইগোট। বিভাজনের মাধ্যমে এই জাইগোট মহান আল্লাহর নির্দেশ ক্রমশ মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করতে থাকে। মাতৃগর্ভের যে স্থানটির নাম জরায়ু, সেখানে তা স্থানান্তরিত হয়ে যায় এবং এটাকেই বলা হয়ে থাকে ভ্রূণ। এই কাজটি যিনি করেন তিনি হলেন রব সুবহানাল্লাহ। তো আপনারা আমারে একটা মর্যাদা থেকে নিয়ে ভ্রূণ তৈরি করে ফেললেন। মাতৃগর্ভে আল্লাহর ব্যবস্থাপনায় ভ্রূণ বৃদ্ধি লাভ করতে থাকে। এভাবে প্রায় 40 সপ্তাহ অর্থাৎ 280 দিন বা আরও কিছু কম সময়ের ব্যবধানে অপূর্ব সুন্দর মানব শিশু এই পৃথিবীতে আগমন করে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। প্রথম আয়াতে বলেছেন আপনার রবের নাম নিয়ে শুরু করুন, দ্বিতীয় আয়াতে বিশেষভাবে মানব সৃষ্টির কথা উল্লেখ করেছেন, ওখানে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাক বলে পাইকারিভাবে সব কিছু স্রষ্টা বুঝাইছেন। আর দ্বিতীয় আয়াতের ভিতরে খলাকাল ইনসান মিন আলাক, এখানে শুধু ইনসানকে সৃষ্টি বুঝেছেন, ইনসানের সৃষ্টি সম্পর্কে বুঝাতে চাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। জমাট রক্ত এই আলাকের আরেক অর্থ আলিক ধাতু থেকে হইলে হয় মায়ের জরায়ুর সাথে তা সংযুক্ত থাকে, যেটা গত জুমা এবং তার আরও কয়েক জুমা আগে সবিস্তারে আলোচনা হয়েছে যে যোগের মতো ঝুলন্ত অবস্থায় থাকে। অতএব যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে প্রতিপালন করেছেন তার পক্ষেই এটাই শোভনীয় যে তিনি তাকে আদেশ নিষেধ ও কিতাব অবতীর্ণ করার মাধ্যমে বাধ্য করবেন, তার এবাদত করবে এবং সকল অবাধ্যতা ও নাফরমানি থেকে দূরে থাকবে। কোরআন শরীফের অবতীর্ণ হওয়ার সূচনা লগ্ন থেকে বা ওহির প্রারম্ভেই আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির কথা বলার উদ্দেশ্য হল যে তোমাকে যেহেতু আমিই সৃষ্টি করেছি আর তোমাকে আমিই লালন পালন করি, তাহলে তোমার এই পরিচালনা করার নিয়ম নীতি আমিই দিব এবং তুমি আমার কথা মতোই চলবে। এই জন্যই আল্লাহ বলে নিকরা বিসমি রব্বিকাল্লাযি খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আপনি যদি কোনো শিশু বা বাচ্চার দায়িত্ব ভার নেন, তাকে লালন পালন করেন, খোরপোর দেন, থাকার ব্যবস্থা করেন, চিকিৎসা শিক্ষা দীক্ষা যাবতীয় তার মৌলিক চাহিদা পূরণ করেন, এরপরে যদি আপনি বলেন আমি যা বলবো তা শুনবে, এটা আপনার অধিকার আছে, কারণ আপনি তার সব যাবতীয় খরচ বহন করতেছেন, তার এক ধরনের রব আপনি। রক্ত এটা আল্লাহর কিছু সিফাত আছে যেগুলা মানুষের জন্য ব্যবহার করা যায় আবার আল্লাহর জন্যও ব্যবহার করা যায়, আর কিছু কিছু সিফাত আছে যেটা সরাসরি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করলে সেটি হয়ে যাবে। যেমন আব্দুর রহমান সে রহমানের দাস, রহমান ভাই বলা যাবে না, কারণ রহমান এটা আল্লাহর একক সিফাত, এটা কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। কিন্তু আব্দুর রহিম কইলে রহিম ভাই বলা যেতে পারে, কারণ রহিমের কিছু অংশ আপনার ভিতরেও আছে, দয়ার কিছু অংশ আপনার ভিতরেও আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। আব্দুল করিম এখানে একটা করিম ভাই বলতে পারবেন, কারণ আপনার ভিতরেও কিছু দয়া আছে। কিন্তু রহমান ইয়ার মানে পাইকারি দরের দয়া করার ক্ষমতা আল্লাহ আপনার ভিতরে কি দেয় না, তাহলে আল্লাহ জাত ও সিফাত আল্লাহ তাআলা জাতের সাথে শিরিক করা যাবে না, সিফাতের সাথেও শিরিক করা যাবে না। সিফাতের ভিতরে আবার কিছু শীতলতা আছে, কিছু সিফাত আছে যেটা মানুষের জন্য প্রযোজ্য হয়, তাহলে রব আপনার মা বাবার রব, আপনি আল্লাহকে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক আমার মা বাবা উভয়ের প্রতি দয়া করুন যে রব তারা শৈশবে আমাকে লালিত পালিত করেছেন, তার মানে উনি ওনারও রব। তাহলে রবটা আল্লাহর জন্য প্রযোজ্য, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর নিজস্ব ভাষাই আল্লাহ বুঝাই দিচ্ছেন তোমার মার বাবো রব, কিন্তু আল্লাহ দিয়ে অর্থে রব মা বাবা সে অর্থে কিনা রব না। আপনি একটা ঘোড়া উট লালন পালন করলেন, পানি দিলেন, ভুষি দিলেন, খাবার দিলেন, তাকে যত্ন সেবা শুশ্রূষা করলেন, এতে করে তাকে লালিত পালিত করে বড় করলেন, আপনি কিন্তু ওই ঘোড়া ওই উটটা রব, আর আল্লাহ ঘোড়া এবং আপনার সকলেরই রব। তো আপনার যে অর্থ সেটা হলো যে আপনি তাকে একটু লালন পালনের জন্য পরিচর্যা করছেন, কিন্তু ঘাসটা আপনি তৈরি করেন নাই, আল্লাহর সৃষ্টি ঘাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর জমিনে এই তাকে লাড়াছাড়া করছেন, কিন্তু আপনি তো তাকে সৃষ্টিও করেন নাই, তার খাবার যে মূল জিনিসগুলো এগুলোও আপনি আর আমি সৃষ্টি করি নাই, তাহলে প্রকৃতপক্ষে রব আমরা না, প্রকৃতপক্ষে রবকে আল্লাহ। তো এখানে খলাকাল ইনসান আমিন আলাহ আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলার উদ্দেশ্য হল যে মানুষ তোমার রব আমি, আমি যা বলবো তা তুমি শুনবে, আর আল্লাহ যা বলবেন সেটাই কোরআন ওহি। এই কোরআন 30 পারা কোরআনটা কে বলছেন? আল্লাহ বলছেন। তো বলা এটাকে কালাম বলা হয়, তাহলে আল কোরআন কালামুল্লাহ, কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী। কেন বলছেন? তো তোমাকে আমি সৃষ্টি করছি, আমি লালন পালন করি, আমি যা বলি তা তোমরা শুনবে, আমার গোলামি করবে। তাহলে প্রথম আয়াতে সমগ্র বিশ্বজগৎ সৃষ্টির বর্ণনা ছিল, কি বলা হয়েছিল?
ইব্রাহিমি রব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে যিনি সৃষ্টি করেছেন কি কি সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন সেটা বোঝায়। আর এই খলাকাল ইনসান আমিন আলা, এই আয়াতে সেরা সৃষ্টি মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল জিন বলেননি, খলাকাল মালায়েকা বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসান বলেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে মানব সৃষ্টির কথা বলার কারণ এখানে আল্লাহ জিন বা ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টির কথা স্পেশালভাবে না বলার কারণ এটাই যে চিন্তা করলে দেখা যায় সমগ্র বিশ্বজগতের সার নির্যাস হচ্ছে মানুষ। জগতে যা কিছু আছে তার প্রত্যেকটির নজির মানুষের মধ্যে বিদ্যমান, তাই মানুষকে ক্ষুদ্র জগৎ বলা হয় বলে সুবহানাল্লাহ। তাহলে খলাকাল ইনসান আমিন আলাপ, এখানে ইনসানের সৃষ্টির কথা বলে এমন এক সৃষ্টির কথা উল্লেখ করলেন যা এক ধরনের সমগ্র সৃষ্টির মানে একদম মানে আপনার সারসংক্ষেপ ক্ষুদ্র একটা জগৎ সৃষ্টির কথা আল্লাহ তাআলা বললেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাম বহির্জগতেও আছে, মানবের দেহের ভিতরেও আছে বলেন সুবহানাল্লাহ। দুইটা জগৎ, একটা আমাদের দেহের ভিতরের জগৎ, আর একটা কি দেখতে পাবে এবং তোমাদের ভিতরেও কি দেখতে পাবে। তাহলে আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর ক্ষমতা এটা আমরা বাহিরের জগতেও দেখতে পাই, আমাদের ভিতরেও কি আছে। অপি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার পরিচয় খোঁজো, তোমার নিজের অস্তিত্বের দিকে তাকাও, তোমার ভিতরেই আমাকে খুঁজে পাবে বলে সুবহানাল্লাহ। যে রূহ সৃষ্টি করেছেন রূহ খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না, বিশ্বাস করতে হয় আমি বেঁচে আছি, আমার ভিতরে প্রাণ আছে, কিন্তু কোথায় আছে, চুলের ভিতরে না নখের ভিতরে না ওয়াল বডির ভিতরে, আপাদ অবস্থক সর্বত্রে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হয়। রূহর কোনো কালার বোঝা যাবে না, লাল না নীল না কালো, রূহর নির্দিষ্ট কোনো স্থান বলা যাবে না, রূহর কোনো আকৃতি বলা যাবে না, রূহ যেমন মানে অদৃশ্য, ঠিক আল্লাহ এরকম কি অদৃশ্য। তো এই জন্য এখানে মানুষ সৃষ্টির কথা আল্লাহ তাআলা বললেন। দুই নম্বর কারণ এখানে খলাকাল ইনসান, জিন ফেরেশতা না বলা ইনসান বলার কারণ হলো নবুয়াত রেসালাত ও কোরআন নাজিল করার লক্ষ্য খোদাই আদেশ নিষেধ পালন করানো, তা শুধু মানবের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষ সৃষ্টির কথাই বলেছেন। এই শরিয়াত কাদের জন্য, মানুষের জন্য, কার জন্য, মানুষের জন্য, গোটা জগৎটা সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন কার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। গোটা সৃষ্টি আজ আমাদের সেবায় নিয়োজিত, সূর্য আলো দিচ্ছে, গাছ অক্সিজেন দিচ্ছে, বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, সাগর থেকে পানি পাচ্ছি, ওই পানি লবণাক্ত হলো ফিল্টার করে আল্লাহ বৃষ্টির আকারে মিষ্টি পানি রূপে প্রেরণ করতেছেন, এবং আমরা বাতাস পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, আল্লাহর জমিন মানুষ বসবাস করার উপযুক্ত করে দিচ্ছেন, জমিন থেকে ফসল পাচ্ছি, অর্থাৎ সকলেই আমাদের খেদমত করতেছেন, কেউ পারিশ্রমিক নিচ্ছে না, কখনো কাউকে আমাদের কি দেওয়া হয় না, টাকা পয়সা দেওয়া লাগে না, অবৈতনিকভাবে বিনা পারিশ্রমিক নিয়া তারা আমাদের খাদেম হয়ে আছে, সেবা দিচ্ছে। এটার উদ্দেশ্য হলো যে তুমি হলো এদের সেরা মনিব, আর তোমার মনিব হলো কে, আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোরবানি করেন সহস্তে, নিজের কোরবানি নিজে করা সুন্নাত, কারণ আপনি টাকা দিয়া যে পশুটা ক্রয় করেছেন আপনার ঘাম দ্বারা পরিশ্রমের পয়সা দিয়া ক্রয় করার কারণে এটার মালিক আপনি হয়ে গেছেন। আপনার পশুকে আপনি জবাই দিয়া কিমা বানাইয়া আপনি ভুনা ভাজি করে যেমন খুশি তেমন করে তার গোশত আপনি খেতে পারেন, অধিকার যেমন আপনার আছে,
আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি এক মাস সিয়াম পালন করতে বলেন, সেখানে কষ্ট হইলে কিছু যায় আসে না, আল্লাহর সে অর্ডার দেওয়ার ক্ষমতা তার আছে। তাহলে যাকাত দেওয়ার হুকুম তিনিই করতে পারেন, কারণ তার কাছে আমরা সকলেই কি ধরা। একটু ঘাস পানি খাওয়াইয়া আপনি একটা পশুর মালিক হয়ে গেলেন, ঘাস আর পানি তো আপনি সৃষ্টি করেননি, শুধু এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গা রাখছেন, ওর পেটটা বসছে, এতে করে আপনি রব সেজে গেছেন। আর প্রকৃতপক্ষে খাবার দিয়া পানি দিয়া এই পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে আসলো, যখন যা লাগে তখন তাই দিয়া লালন পালন করলেন। তিনি যদি এক মাস সিয়াম পালন করতে বলেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেন, এই অধিকার তো আল্লাহর অবশ্যই কি আছে। এজন্য আল্লাহ ওহির সূচনা লগ্নেই বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, হে মানুষ তুমি স্মরণ করো, তুমি তো রক্ত বিন্দে ছিলে, আজ তোমার অস্তিত্ব, তুমি নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নিজেকে অনেক কিছু ভাবো, তুমি কি ছিলে, কোথা থেকে তোমাকে আমি এই অবস্থানে নিয়ে আসছি, তুমি এখন কায় শক্তি দেখাচ্ছ, দাপট দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ, তোমার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, তোমার দেহ আছে, বিদ্যা বুদ্ধি আছে, কিন্তু তুমি তো ছিলে রক্তপিণ্ড, তুমি তো জমাট রক্ত ছিলে, তোমার কিসের গর্ব, গর্ব করার ক্ষমতা তো একমাত্র আমার, আমি তো তোমাকে এই অবস্থানে নিয়ে এসেছি। এই জন্য মানুষকে আল্লাহমুখী করার জন্য ওহির সূচনা লাগনে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, বা মায়ের জরায়ুর সাথে যা সংযুক্ত থাকে সেখান থেকে আল্লাহ মানুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তো এখানে আলাক বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টির বিভিন্ন স্তরের মধ্যে আলাক মানে জমাট রক্ত হচ্ছে একটি মধ্যবর্তী অবস্থা, এর উল্লেখ করাই এর পূর্বাপার অবস্থা সমূহের প্রতি ইঙ্গিত হয়ে গেছে। মধ্যম পন্থা হলো আলাপ, এর আগেও ছিল মাটির সার অংশ থেকে বীর্য, বীর্য থেকেই আলাপ শুক্রাণু ডিম্বাণু একাত্রিত করে জমাট রক্ত করেছেন আলাপ, এরপরে এটাকে মাংসে পরিণত করলেন, এরপরে অস্থি দিলেন, তারপর আবার অস্থির উপরে মাংস দিয়া আল্লাহ তাআলা সুন্দর একটা দেহ তৈরি করলেন। তাহলে এখানে জমাট রক্তের মধ্যে নিজের অসীম রহমতের কথা আল্লাহ ব্যক্ত করলেন, যে আজকে যে তোমার এই সুন্দর চেহারা, এই চেহারাটা তো চেহারা ছিল না, এটা তো ছিল জমাট রক্ত, সেখান থেকেই তো আজ আমি তোমার এই সুন্দর চেহারা কি করেছি, সৃষ্টি করেছি। তাহলে মানব সৃষ্টির বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির সূচনা হযরত আদম আলাইহিস সালাম থেকে, এবং তার সৃষ্টি মাটির সার অংশ থেকে হয়েছে। বর্তমানে স্কুল কলেজে কিন্তু ডারউইনের কি আপনার থিওরি পড়ানো হচ্ছে, ডারউইনের থিওরির ভিতরে এরা বলে মানুষের মূলে ছিল কি, বানর, কারণ মানুষের সাথে বানরের সাথে অনেকটা মিল আছে, এবং যেখান থেকে ল্যাসটা খসছে ওই ল্যাস খসার জায়গাটা এখনো মানুষের পিছনে আছে, হাতাইতেই পাইবেন মনে হয় যেন আসলেও ল্যাসটা খুশিয়ে গেছে, অন্য একটা জায়গা রেখেও দিচ্ছেন। এজন্য অনেকে এখন পড়ে, কিন্তু বর্তমানে পাঠ্যপুস্তকে ছেলেরা এভাবে পড়লে এরা তো মানব সৃষ্টির আসল ইতিহাস ভুলেই যাবে, একসময় শুধু আমাদের সাথে তর্ক করবে, এছাড়া আর কিছুই না। আসলে বিষয়টা হলো এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানুষকে বানরের বংশধর বলা, এর পিছনে অনেক রহস্য বা গোপন তথ্য রয়েছে। যেমন একটা পর্যায়ে, প্রথম পর্যায়ে ইউরোপ আমেরিকা বা ওসব দেশে জারস সন্তান রোডে গাড়ে পাওয়া যেত, এখন বহিরাবিশ্বে এদেরকে নিন্দা জানায়, তো ঘৃণা করত, তখন তারা গোল মিটিং করে চিন্তা ভাবনা করলো যে কাজ বন্ধ রাখা যাবে না, তবে জারস সন্তান বন্ধ করতে হবে। এই তারা এইসব এই পেন্থার কন্ডম মন্ডম বড়ি ট্যাবলেট ইঞ্জেকশন
এই সব তৈরি করল, এখন এই লাগো যদি ওগুলো করে তাহলে অত বদনামি। এই জন্য ওই সব কথা ওই কাজ চালানোর জন্য এগুলো না বললাম, বললো দিন দিন মানুষ বাড়তেছে, জায়গা বাড়তেছে না, আমরা আসলে জন্ম নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। এই সেমিনার বিভিন্ন মিটিং সিটিং করে তামাম দেশে দেশে এগুলা ছড়াইয়া দিছে, মূলত জেনাবে বিচার চালানোর একটা কূটকৌশল এখান থেকেই তারা বের করে নিছে। ঠিক আপনারা জানেন যে দাউদ আলাইহিসসালামের সময় তাওরাত কিতাব পাঠ করলে দাউদ কণ্ঠ সাগরের মাছ পর্যন্ত শুনতে আসতে বলেন, সুবহানাল্লাহ। হাসরের মাঠে এই দাউদ আলাইহিসসালামের কণ্ঠেও তেলাওয়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তেলাওয়াত করবেন সূরা রহমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিন পাঠ করবেন বলেন সুবহানাল্লাহ, সূরার প্রতিযোগিতা হবে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে একটা সমাবেশ করে সূরার প্রতিযোগিতা সুর শোনাবেন, তেলাওয়াত শোনাবেন বলেন সুবহানাল্লাহ। তো সেখানে শনিবারে তিন মাছ ধরা নিষেধ ছিল, এরা শয়তানি করে কি করলো ওই মাছ পানি আটকাই রাখলো, পরে দিন ধরত এরা বামরামি করছেন, নবীর বদদোয়া এরা বান্দর হয়ে গেছে, এবং মুসা আলাইহিস সালামের সময় এরকম অনেক লোক বান্দর হয়ে গেছে। দারিওনের পূর্বপুরুষ মানুষ ছিল, তো এই জন্য সে ওই মানুষ আদম আলাইহিস সালাম থেকে আসছে কথা বললে তো তারা বিপদে পড়ে, এই জন্য নিজেদের বংশধরকে উদ্ধার করার জন্য ওরা বানরের বংশ বলে দিলে বদলতে পানো হওয়া কোনো দোষের কিছুই না। তাহলে এর উদ্দেশ্য কি? অন্য একটা কথা ভালো মতলব খারাপ নাকি? আসলে কথাও ভালো না, কারণ আপনি বানরকে আগে না হলে জঙ্গলে থাকতো, বর্তমানে সচরাচর মানুষের রেস্টুরেন্টে এবং চলাফেরা অফিস আদালতে বাড়িঘরে সব জায়গায় বানর মানুষ লালন পালন করে, কই একটা বানরের ল্যাস খুশে তো মানুষ হয় না। তাহলে জঙ্গলের বানর ল্যাস খুললে এই গাল থেকে এই গাল থেকে ও ডালে লাফালাফি করতে যাই ল্যাস খুশে মানুষ হয়ে গেল, কই এখন আরো ঘষা তো বেশি লাগার কথা, কই এখন লাগে না যে এখন যে ধরে না, শুধু সাদৃশ থাকার কারণে একটা আর একটা বংশ বলা যায় না। টাকি মাছের সাথে শোল মাছের সাথে কি আছে? সাদৃশ্যতা আছে। আপনি কি শোল মাছের বাচ্চা টাকি মাছ বলবেন? বাঘের সাথে বিড়ালের সামঞ্জস্যতা আছে, আপনি কি বিড়ালকে বাঘের বাচ্চা বলবেন? তাহলে সাদৃশ্যতা থাকলেই একটা আর একটা বাচ্চা হতে পারে না। তাহলে মানব সৃষ্টির সূচনা কোথা থেকে হয়েছে? আদম আলাইহিসসালাম থেকে। এবং এখান থেকে বোঝা গেল যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা এই আধুনিক বিজ্ঞান চর্চা করে, এই আধুনিক বিজ্ঞানের পাল্লায় মানুষকে ফেলে মানুষকে বানরের বংশধর বলতেছেন, আর আধুনিক বিজ্ঞানের পাল্লায় বানরকে ফেলে বানরকে মানুষ বানাইতেছেন। তাহলে বোঝা গেল এই স্কুল কলেজ ইউনিভার্সিটি আধুনিক বিজ্ঞানের দ্বারা মানুষ তার মৌলিক প্রশ্ন আমি কে, আমার পরিচয়টুকুনও সঠিকভাবে উদ্ধার করতে পারে না। এজন্য কোরআনের জ্ঞান কোরআনই বলে দিবে আপনি কে, কে আপনার রব, কে আপনাকে সৃষ্টি করেছে, কে এই ধরা দামে পৃথিবীতে প্রেরণ করেছেন, কি আপনার আমার দায়িত্ব কর্তব্য, আমার আপনার কি পরিণতি, সব মৌলিক মনের সব প্রশ্নের উত্তর কোরআন শরীফে কি খুঁজে পাওয়া যাবে। তো যাই হোক, তাহলে মাটির সারাংশ যে আল্লাহ বললেন, তাহলে আমরা পাই মানব সৃষ্টির সূচনা হযরত আদম আলাইহিসসালাম থেকে এবং তার সৃষ্টি মাটির সারাংশ থেকে হয়েছে। তাই প্রথম সৃষ্টিকে মাটির সাথে সম্বন্ধ যুক্ত করা হয়েছে, এরপর এক মানুষের শুক্র অন্য মানুষের সৃষ্টির কারণ হয়েছে, এক মানুষের শুক্রাণু ডিম্বাণু আর এক মানুষের সৃষ্টির কি হয়েছে? কারণ হয়েছে। আল্লাহ এই মর্মে বলেন, এটা আপনার সূরা মুমিনুন 23 নম্বর সূরা 13 নম্বর আয়াত, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি, ফি ক্বারারিম মাকিন একটা সংরক্ষিত আধারে স্থাপন করেছেন আল্লাহ। এই সুসংরক্ষিত স্থান যেখানে কোনো ধরনের রোগ শিশুকে আক্রান্ত করতে পারে না বলেন সুবহানাল্লাহ, এমন একটা ব্যবস্থাপনা মায়ের উদারে উদারে ভিতরে আল্লাহ তাআলা কি করেছেন। তাহলে বোঝা গেল
যে আপনারা আমরা যেটা বলি যে শুক্র থেকে মানুষ সৃষ্টি, কিন্তু শুক্রটা কিসের থেকে তৈরি হয়েছে? খাদ্য থেকে উৎপন্ন, এবং খাদ্য কিসের থেকে? মাটির থেকে সৃষ্টি হয়েছে। এই হিসাবে শুধু যে আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি তা নয়, বরং আপনার আমার সকলের সৃষ্টি কি? মাটির থেকে। মাটির ভিতরে যা পাওয়া যায়, আয়রন, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম সব আপনার আমার দেহের ভিতরে কি আছে। তাহলে কোরআন এটা নির্ভুল গ্রন্থ, সঠিক তথ্য দেয়। এজন্য আপনাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে, এটা সকলেই বলে, কিন্তু কোন বই দিয়া শুরু করবেন? যেখানে ভুল আছে সেটা দিয়া, না যেটার মধ্যে কোনো ভুল নাই সেটা দিয়াই? নির্ভুল জ্ঞানই তো আগে উপার্জন করবেন, নাকি নাকি যেগুলার ভিতরে ভুল ভরা, সঠিক কিছুই পাওয়া যায় না, সেটা দিয়ে শুরু করবেন? এই জন্য বাচ্চাদেরকে আগে কোরআন শিখাবেন না আগে স্কুলে পাঠাবেন? আগে কোনটা? কোরআন শিখে। আমরা কিন্তু উল্টাটা করি, তাই ভুল জ্ঞান আগে শিখায়, আগে সঠিক জ্ঞান শিখাইতে হবে যেখানে কোনো ভুল নাই। তাহলে মানব সৃষ্টির কথা এখানে বলা হয়েছে, একাতেও অনেক আলোচনা আসছে। মানব সৃষ্টির সাতটি স্তর, মৃত্তিকার সারাংশ নম্বর ওয়ান, দ্বিতীয় নম্বর হলো বীর্য, তিন নম্বর হলো জমাট রক্ত, চার নম্বর হলো মাংসপিণ্ড, পাঁচ নম্বর হলো অস্থিপিণ্ড, ছয় নম্বর হলো অস্থিকে মাংস দ্বারা আবৃতকরণ, সাত নম্বর হলো সৃষ্টির পূর্ণত্ব বা রূহ সঞ্চারকরণ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মর্মে সুরা মুমিনুন 23 নম্বর সুরা 14 নম্বর আয়াতে বলেন, সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুযগাতান এরপর আমি শুক্রপিণ্ডকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর সে মাংসপিণ্ডকে পিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতপর অস্থিকে মাংস দ্বারা পৃথক করেছি, অবশেষে তাকে নতুন রূপে দান করিয়াছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়! বলে সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খালে সৃষ্টিকর্তাদের ভিতরে আহসান, খুব মানে এখানে তাবারাকাল্লাহ, তাবারাকাল্লাহ মানে কল্যাণময়, মানে নিপুণতম। এই আহসান মানে নিপুণতম, মানে অত্যাধিক সৌন্দর্য দিয়া, সৌন্দর্য অধিকারী তিনি সৃষ্টি করার বেলায়। আর কেউ তো মূলত আর সুন্দর অসুন্দর করে তো কিছু সৃষ্টি করতে পারে না মানুষ। আল্লাহ তো অনেক সুন্দর করেই সৃষ্টি করতে পারেন, স্রষ্টা তো তিনি, অন্যরা সৃষ্টি করার ক্ষমতা নাই, কারিগরি করতে পারেন বড়দ বিভিন্ন জিনিসে একাত্রিত করিয়া দোয়া তালি দিয়া পেলেন জাহাজ, গাড়ি, বাড়ি, আপনার ফার্নিচার এগুলা তৈরি করতে পারেন। গাছ তো আর আপনি সৃষ্টি করতে পারবেন না, ফার্নিচার আপনি পারেন, লোহা, স্টিল, এসব ধাতব দ্রব্য এসবগুলা তো আপনার পক্ষে সৃষ্টি করা কি না সম্ভব না। তাহলে প্রকৃত স্রষ্টাকে আপনি বিভিন্ন ভিটা তৈরি করতে পারবেন, কিন্তু ওই যে গম বা চাউল এগুলা তো সৃষ্টি করা আপনার আমার পক্ষে কি না সম্ভব না। আপনি দুধ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন, কিন্তু লাবানান খালিসা, পিওর দুধ গাভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, সবুজ ঘাস খায়, কিছু গোবর হয়, কিছু আপনার পেশাব হয়, কিছু রক্ত হয়, দুধের ভিতরে তো রক্তের লালিমাও নাই, গোবরের গন্ধও নাই, একেবারে পিওর সুস্বাদু দুধ, কে বাইর করেন? তাহলে স্রষ্টা তো একমাত্র কে? আল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সাতটা স্তরের কথা বললেন, সাতের সাথে অনেকগুলো সম্পর্ক আছে। যেমন আল্লাহ তাআলা সপ্ত আকাশ, সপ্ত পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টিও সপ্ত স্তরে সম্পন্ন করেছেন, এবং সাতটি বস্তুকে মানুষের খাদ্য করেছেন। এটা সূরা আবাসা 80 নম্বর সূরা
27 থেকে 31 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআম্বাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কযবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইকা কুল বাওয়া ফাকিহাতা ওয়া আব্বা অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাকসবজি জৈতুন খরজুর গণ উদ্যান ফল এবং ঘাস লাস্টেরটা হলো পশুর খাবার আর বাকি প্রথম সাতটা কাদের মানুষের খাবার তাহলে মানুষের খাবারের কথা উল্লেখ করলেন সাত জাতীয় খাবার আর মানুষকে তৈরি করেছেন সাতটা স্তরে এবং আসমানও তৈরি করেছেন সাত স্তরে জমিনও সৃষ্টি করেছেন কয় স্তরে সাত স্তরে তাহলে প্রথমত যে সাতটি এখানে মানুষের খাদ্যের কথা বললেন সর্বশেষ যে আব্বা এটা হলো জন্তুদের খুব সুস্বাদু খাবার জঙ্গলি ঘাস যেগুলো কেউ মানুষ উৎপন্ন করে মানে করে না কোনো চাষাবাদ বা এমনি নিজে নিজে যেসব সুন্দর সুন্দর ঘাস আছে জঙ্গলি ঘাস এগুলো পশুরা খুব আগ্রহ করিয়া এই খায় সুস্বাদু খাবার ওইটাকে আব্বা বলা হয় আবার কিছু কিছু ঘাস এমন আছে যেগুলা চাষাবাদ করে না কৃষকেরা যেগুলা আমরা অনেক সুস্বাদু শাক হিসাবে কি করি ব্যবহার করি তাহলে মানব সৃষ্টির শেষ স্তর অর্থাৎ রুহু ও জীবন সৃষ্টি করা রুহু দেহে স্থানান্তরিত হওয়ার স্তর এই প্রকৃত রুহুকে মানব সৃষ্টির বহু পূর্বে সৃষ্টি করা হয়েছে রুহু কিন্তু আল্লাহ তাআলা এই মায়ের গর্ভে সৃষ্টি করেন নাই রুহু অনেক আগেই কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জীবন প্রকৃত পক্ষে এই প্রকৃত রুহের সাথে সম্পর্ক রাখে বলেন সুবহানাল্লাহ আসল সম্পর্ক কিসের সাথে রাখে রুহুর সাথে রাখে রুহু কোথা থেকে আসে বলেন তো নিজের দিক থেকে না উহার দিক থেকে রুহু তো এই খাবার দিয়া তৈরি হয় না এই আগুন পানি মাটি এইসব দিয়া তো আর রুহু তৈরি হয় না এগুলা দিয়ে কি তৈরি হয় দেহ তৈরি হয় এই জন্য দেহের খাবারও এই জমিন থেকে তৈরি হয় রুহু আসছে কোথা থেকে উপরের থেকে রুহুর পরিচয় কি কুলি রুহু মিন আমরি রব্বি রুহু আল্লাহর একটা কি আদেশ আর রুহুর খাবারও কি আদেশ এই নামাজ পড়া রোজা রাখা ওয়াজ করা যাকাত দেওয়া পুরা 30 পড়া কোরআন কার আদেশ এই রুহ কোরআন তেলাওয়াত করবেন রুহুর খাবার হয়ে যাবে তো একটা ব্যালেন্স রাখা উচিত প্রতিদিন আমরা খালি দেহের খাবার দিই কিন্তু রুহুর খাবার দিই না একটারে সুস্থ রাখি আর একটা কি অসুস্থ করে রাখি দুনিয়াতে যেমন দেহ অসুস্থ থাকলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজকাম কিছুই করতে পারবেন না এটা যেমন অকেজো হয়ে পড়ে থাকবে ঠিক রুহুর শক্তি না থাকলেও মৃত্যুর পরক্ষণ থেকে রুহুর যাত্রা শুরু হবে সবল রুহু না হইলে দুর্বল রুহু জান্নাতে ঢুকতে পারবে না আয় কয়রে লাভতি উস রিজিক সে মত আসি জেস রিজিক সে আতি হায় পরওয়াজ মে কোতাহি ডক্টর ইকবাল বলেন হে লাহু জগতের উড়ান্ত পাখি রুহুকে সম্বোধন করে বলেন হে লাহু জগতের উড়ান্ত পাখি ওই খাবার থেকে মরে যাওয়া ভালো যে খাবারের দ্বারা তোমার উড্ডয়ন শক্তি রহিত হয় আমরা হারাম হালাল কিছু তো আটকা করি না দুনিয়া শুধু খাবারের দান্দায় থাকি পকেটস্থ আর উদারস্থ করার দান্দায় থাকি কিন্তু আমাদের রুহের কোনো খাবার দেওয়ার চিন্তা করি না এই কোরআন তেলাওয়াত কিসের খাবার রুহের খাবার তাহলে আসল দেহের সম্পর্ক কিসের সাথে রুহের সাথে নতুনভাবে কোনো সাবেক নমুনা ছাড়া কোনো কিছু সৃষ্টি করা যা আল্লাহ তাআলারই বিশেষ গুণ এই অর্থের দিক দিয়াই আল্লাহকে বলা হয় খালেক স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলাই অন্য কোনো ফেরেশতা অথবা মানব কোনো সামান্যতম বস্তুর সৃষ্টিকর্তা হতে পারে না কি হতে পারে কারিগর স্রষ্টা হতে পারবেন না কিন্তু আল্লাহ তাআলা স্বীয় কুদরত দ্বারা এই বিশ্ব ভূমণ্ডলে যেসব উপকরণ ও উপাদান সৃষ্টি করেছেন সেগুলোকে জোড়া তালি দিয়ে পরস্পরে মিশ্রণ করে এক নতুন জিনিস তৈরি করতে পারে তাই তাকে কারিগর বলা হয় সৃষ্টিকর্তা শুধুমাত্র আল্লাহ তাআলা তাহলে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ যখন সে একেবারেই কিছুই ছিল না এই কিছুই ছিল না সেখান থেকে আপনার আমার অস্তিত্ব কে দিলেন আল্লাহ দিছেন আল্লাহ মর্মে বলেন সুরা মারিয়াম
19 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়ালাম ইয়াকু শাইয়্যা, মানুষ কি স্মরণ করছে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না। আপনি আমি একসময় কিছুই কি ছিলাম না, এটা সূরা জুমার। আবার সূরা দাহারের এটা 76 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার মায়ের গর্ভে থাকা অবস্থা কি উল্লেখ করা গেছে? এবং যখন তার বাবা মা বিবাহ হয় নাই তখন তার অস্তিত্ব কি পৃথিবীতে ছিল? তাহলে মানুষের উপরে এমন দীর্ঘ এক সময় অতিবাহিত হয়েছে যখন পৃথিবীতে তার নাম নিশানা এমন কি আলোচনা পর্যন্ত ছিল না। মায়ের পেটে গর্ভ সঞ্চারের পর থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময় যা সাধারণত 9 মাস, বীর্য থেকে দেহ অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ সংসার ইত্যাদি সব দাখিল আছে, এ সময় তার কোনো নাম থাকে না, ছেলে না মেয়ে তা কেউ জানে না এবং কোন আকার আকৃতিও কেউ জানে না, ফলে তার কোনো আলোচনাও হয় না। একটা পর্যায়ে অবস্থা ছিল। এবার আরো পিছনের দিক যাই, যে বীর্য থেকে মানব সৃষ্টির সূচনা সেই বীর্য খাদ্য থেকে উৎপন্ন হয়, সেই খাদ্য এবং খাদ্যের পূর্ববর্তী উপকরণ কোন না কোন আকারে দুনিয়াতে ছিল দীর্ঘ সময় হাজার হাজার বছর হতে পারে। তাহলে আপনি আর আমি পৃথিবীতে ছিলাম হাজার হাজার বছর আগের থেকে, কিসের আকারে? খাবারের আকারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই খাদ্যকণাকে একত্রিত করে আপনার আমার দেহের বিভিন্ন কোষ দিয়া এই সেল দিয়া দেহটা তৈরি করছেন বলে সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আপনি আর আমি ছিলাম কিন্তু কোনো আলোচনা ছিল না, তখন ছিলাম জীবিত না মৃত? তখন জীবিত ছিলাম, খাদ্যকণা জীবিত না মৃত? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম তোমায় ইলাইহি তুরজাউন। ও মানুষ, কিভাবে তোমার রবের নাফরমানি করো? তোমরা তো ছিলে মৃত কোন সময় জন্মে, আমি তোমাদেরকে জীবিত করেছি খাদ্যকণা থেকে বীর্য নাকি তারপরে ওইটারে আলাদা, এইভাবে তো আস্তে আস্তে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। তাহলে কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো? তোমাদের প্রতিপালকে তোমরা এখন জীবিত, আবার তো মারা যাবে, আবার তোমাদেরকে আমি জীবিত করব, ঘুরে ঘুরে আমার কাছে আসতে হবে বলে সুবহানাল্লাহ। তাহলে রওনা দিছি অলরেডি, যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বহুত দিন আগে পথ দিয়েছি যাব বলে তোমার কাছে, যাইতে যাইতে দিন যে গেল আর কতদিন বাকি আছে কেউ বলতে পারি না, কার কদিন কি আছে, রওনা দেওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে মানুষ যদি সামান্য জ্ঞান বুদ্ধির ও অধিকারী হয় এবং এই তথ্য সম্পর্কে কিছুটা চিন্তা ভাবনা করে, তবে একদিকে তার নিজের স্বরূপ তার কাছে উদ্ঘাটিত হয়ে যাবে এবং অপরদিকে স্রষ্টার অস্তিত্ব জ্ঞান ও অপার শক্তিতে বিশ্বাস স্থাপন করা ছাড়া তার গতান্তর থাকবে না, ঠিক কিনা? এই নিয়ে ভাবেন তখন আর বুঝতে পারবেন আপনি কে। আমায় কে তুমি চেনো, তুমি কে, তুমি তো জমাপ্রাপ্ত, তা গর্ব কিসের আবার তোমার? এখন যদি গোড়া ধরে টান দেন দেখবেন যে কিছুই না, সে তখন আর কিছুই না। তাহলে আপনার আমার গর্ব করার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, কোরআনে একটা অনেকগুলো আয়াতে বলেন, যেমন সূরা দাহার 76 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন, আমশাদিন
এখানে নুৎপাতিনাম সার শুধু শুক্রাণু নয়, ডিম্বাণু সহ দুইটাকে আল্লাহ রক্তপিণ্ডের আকার ধারণ করাইয়া এটা মিশ্র শুক্র বলতে কি বোঝায়? ডিম্বাণু আর শুক্রাণু। তাহলে এখানে নরনারীর মিশ্র বীর্য বোঝানো হয়েছে নাবতারী আমসাদ বলে। কেউ কেউ বলেন এখানে আমসাদ বলে রক্ত, শ্লেষ্মা, অম্ল, পিত্ত এই শারীরিক উপাদান চতুষ্টয় বোঝানো হয়েছে, এগুলো দিয়ে বীর্য গঠিত হয়। তাহলে বীর্য কিভাবে হয়? শুধু খাবার দিয়ে না, বরং এখান থেকে রক্ত দ্বারা, শ্লেষ্মা দ্বারা, অম্ল দ্বারা, পিত্ত দ্বারা, এগুলো দ্বারা। এই জন্য নুৎপাতিন আমসাদ কেউ কেউ বলছেন। তবে ওই হিউম্যান এমব্রিওলজি অনুযায়ী তো শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া তো হয় না, এজন্য ওই দুইটাও কি নুৎপাতি আমসাস মিশ্র বীর্য বলতে জনটাই কি বোঝায়। প্রত্যেক মানুষের সৃষ্টিতে সারা বিশ্বের উপাদান ও কণা সামিল আছে। চিন্তা করলে দেখা যায় আমাদের শারীরিক উপাদান বিভিন্ন আকার আপনার খাদ্য থেকে অর্জিত হয়। প্রত্যেক মানুষের খাদ্য সম্পর্কে চিন্তা করলেও দেখা যায় এতে দূর দূরান্ত দেশ ও ভূখণ্ডের উপাদান পানি বায়ু ইত্যাদির মাধ্যমে সামিল হয়। এভাবে একজন মানুষের বর্তমান শরীর বিশ্লেষণ করলে জানা যাবে যে এটা এমন উপাদান ও কণাসমূহের সমষ্টি যা বিশ্বের আনাচে কানাচে বিক্ষিপ্ত ছিল। সর্বশক্তিমানের অভাবনীয় ব্যবস্থা সেগুলোকে বিস্ময়কর ভাবে তার শরীরে একত্রিত করেছেন বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য রহস্য, মানুষকে এভাবে সৃষ্টি করার উদ্দেশ্য তাকে পরীক্ষা করা। আল্লাহ নিজেই তো বলেন যে তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন, তাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আজ চোখ দিছে, কান দিছে শুনতেছি, চোখ দিয়া দেখতে পাইতেছি, বিবেক বুদ্ধি দিছেন, এগুলার দ্বারা আমরা উদ্দেশ্য কি যে সঠিক আল্লাহর কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর হুকুম, আল্লাহর কালাম শুনি কিনা, এটার জন্য আল্লাহ কান দিছে। এখন গান শুনি, কান দিয়ে কালাম শুনি না, তাহলে তো